বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। সাংবাদিকদের একথা জানিয়েছেন জামুকার সদস্য শাহজাহান খান এমপি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন জিয়াউর রহমান ও খন্দকার মুশতাক আহমেদ সহ বিতর্কিতদের মুক্তিযুদ্ধের সময় ভূমিকা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পর খেতাব বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের 9 ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 4 খুনিসহ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কী প্রমাণ কী আছে সেগুলো সহ পেশ করার জন্য একটা উপকমিটি করা হয়েছে, যারা 2 মাসের মধ্যে রিপোর্ট দিবে। বাতিল হয় না, বাতিলের জন্য কমিটি করা হয়েছে, তদন্তের জন্য তার সম্পৃক্ততা আছে কি, তারা রিপোর্ট দিবে, তারপর বিবেচনা করবে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে সংবিধান লঙ্ঘনের দায়ে, রাজাকার আলবদরদের নিয়ে সরকার গঠনের দায়ে জিয়াউর রহমান এবং ওই সময় যারা যারা তার সঙ্গে সম্পৃক্ত খন্দকার মুশতাক এবং যারা ছিল তাদের নাম উঠে আসবে একের পর এক, তাদের খেতাব বাতিল করা উচিত। আইনের দিক পর্যালোচনা করবে, তাদের ভূমিকা কী সেটা পর্যালোচনা করবে, এই সব কিছু পর্যালোচনা করে আমরা একটা প্রতিবেদন দেব। সেই প্রতিবেদন জামুকায় অনুমোদনের পরে সেটা চলে যাবে মন্ত্রণালয়, মন্ত্রণালয় থেকে সেটা চলে যাবে ক্যাবিনেটে এবং ক্যাবিনেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। জামুকা বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এককভাবে কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে না।